এবার একটু সন্তোষমিত্র স্কয়ার থেকে ঢু মেরে আসা যাক। আর সেখান থেকে প্রজ্ঞা রয়েছেন আমাদের সঙ্গে। প্রজ্ঞা, অনবদ্য একটা ভাবনা, রাম মন্দিরে আদলে কিন্তু পুজো মণ্ডপ থেকে সাজানো হয়েছে, গড়ে তোলা হয়েছে ঠিক মহাপঞ্চমীর দিন। এবং সেই মহাপঞ্চমীতে সেখানকার এখন আবহ কিরকম, কিরকম দেখতে পাচ্ছ দর্শনার্থীদের থল? আর সবার প্রথমে তোমাকে শুভেচ্ছা জানাবো। প্রিয় তোমাকেও এবং আমাদের রিপাবলিক বাংলার সকল দর্শককে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যার রাম মন্দির আদলে যে মণ্ডপ তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, ঠিক তার সামনে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আগে রাম মন্দিরের এই ঝলকটা দেখিয়ে নিতে। যে অপূর্ব নিখুঁত কাজ, যে কারুকার্য, যে মন্দিরের গায়ে পিলারে যে অসংখ্য সূক্ষ্ম কাজ আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এক ঝলকে দেখে বোঝার উপায় নেই। এটা একটা মণ্ডপ না, সত্যিকারের মন্দির। এতটাই নিখুঁত কাজে সুসজ্জিত হয়ে উঠেছে এই মণ্ডপখানি। 88 বছরে পাতিল সন্তোষমিত্র স্কোয়ারের এই পুজো, এবং এই পুজো দেখতে কিন্তু মানুষের ঢল। রাত্রে তুমি জানেই, তোমরা সবাই এতদিনে জেনে গেছো যে রাত্রেবেলা কিন্তু মানে জনসমুদ্রে পরিণত হচ্ছে। তাই সেই ভিড় এড়িয়ে আজকে পঞ্চমীর সকালেও কিন্তু মানুষ এসে হাজির হচ্ছেন এই মণ্ডপে প্রতিমা দর্শন করতে। তার কারণ এই যে রাম মন্দির তুলে ধরা হয়ে, অনেকেই হয়তো শুনছে রাম মন্দির তৈরি হচ্ছে, কি ধরনের হচ্ছে, কতটা নিখুঁত হচ্ছে, একটা ধারণা। কিন্তু সেই ধারণাকে বাস্তবায়িত করে মানুষের সামনে উপস্থাপনা করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। তাই সেই রাম মন্দিরকে এক ঝলক দেখে নিতে বা একবার অভিজ্ঞতা করতে, অভিজ্ঞতা নিতে কিন্তু মানুষ কিন্তু চলে এসে, আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আজকে পঞ্চমীর সকাল। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে মানুষরা মণ্ডপ থেকে বেরিয়ে আসেন এবং মণ্ডপের ভেতরে ঢুকছে, সেই ক্রাউড একবার দেখাতে, যে দেখে বুঝবে না আজকে না পঞ্চমীর সকাল। কারণ মানুষ দূর দূরান্ত থেকে চলে এসছে, যারা সন্ধ্যেবেলায় ভিড় এড়িয়ে, যারা ভিড় এড়াতেই তারা কিন্তু সকালে চলে এসেছেন। আপনি কি অফিস থেকে চলে এসছে? হ্যাঁ, অফিস থেকে চলে এসেছি, মানে যা করেছি আমি এমনি দেখতে এসেছি। এটা বর্ধমান থেকে, বর্ধমান থেকে, বর্ধমান থেকে এসেছি। আর এই নিয়ে এসছেন আমাদের ইয়ে আর্মির ফৌজে, দেখতে আমি খবর পেয়েছি যে মন্দির, সেই জন্য দেখতে এসেছি, সেই জন্য দেখতে এসেছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমি হরিঙ্গনা থেকে এসেছি আর কি। মহাপঞ্চমী দিনে এভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঠাকুর দেখানোর জন্য। একটা বছরের অপেক্ষা শেষ, আর আনুষ্ঠানিক ভাবে আজই দেবী দুর্গার আগমনের দিন, আজ মহাপঞ্চমী। তাই দেখা যাচ্ছে যে আকাশে বাতাসে যেমন আগমনের সুর, একইভাবে কিন্তু শুরু হয়ে গেল 5 দিনের শারদ উৎসব। আর যদি এবছর মহলের আগেই উদ্বোধন হয়েছে একাধিক পুজো মণ্ডপে, তো সেক্ষেত্রে মহলের দিন থেকে রাস্তায় ঢল জমেছে মানুষের। কোচবিহারের বড়দেবী আবেগ ভালোবাসা ঐতিহ্যের সম্পদ, এই বড়দেবীর মূর্তির কাজ সম্পন্ন। তবে এখনও রাজামলের যে অলঙ্কার তা পরানো হয়নি দেবীকে, আর কিছুক্ষণ পর সেই দেবীর রাজ অলঙ্কার পরানো হবে এবং অত্যন্ত কড়া প্রহরায় রাখা হবে বড়দেবীর মূর্তিকে। আগামীকাল সন্ধ্যা 6টায় দেবীর বিল্ববরণ মধ্যে দিয়েই শুরু হবে পুজো। এই বড়দেবীর পুজোকে ঘিরে পাশেই যে বড়দেবীর মাঠ রয়েছে, সেখানে দোকানিরা পসরা নিয়ে বসেন, অর্থাৎ মেলা বসে এই বড়দেবীর মাঠকে ঘিরে। আর তাকে ঘিরেই উৎসাহের রহ, কারণ বড়দেবীর দর্শন না করে অন্যান্য দেবী দর্শন করে না কোচবিহারের মানুষ। এটাই দীর্ঘদিন ধরে ঐতিহ্য, তিন দেশেরও মানুষ আসে এই বড়দেবীর পুজো দেখতে। ফলে স্বভাবতই এই পুজোকে ঘিরে তাই আনন্দে আত্মহারা হয় সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা।